দরজাটা আপনাদের খুলতে হবে। আমি গিয়ে বিজেপির হয়ে ভোট চাইবো না। নওশাদ সাহেব শুনে রাখুন, আপনার বক্তৃতে সংখ্যালঘু মুসলিম এলাকায় পুড়িয়ে মেরেছিল তৃণমূলের লোকেরা। প্রথম শুভেন্দু অধিকারী 55 জন এমএলএ কে নিয়ে গেছিল, আপনিও জাননি, মমতা ব্যানার্জিও জাননি, আপনারা পরে। আর রাস্তা আমি কি খুলে দেবো? তিনি একজন সিনিয়র লিডার, দীর্ঘদিনের পলিটিশিয়ান, তিনি বর্তমানে যে যে পদে আছেন সারা রাজ্যের মানুষের তাকে কথা বলতে হবে। তিনি শুধু বিজেপির হয়ে কথা বলবেন এটা তো নয়, সিপিএম কংগ্রেস আইএসএফ সহ সমগ্র রাজ্যের মানুষ যারা অতিষ্ঠ এই শাসকের অত্যাচারে তার হয়ে কথা বলবে। ভাঙড়ে যাওয়ার পরিস্থিতি থাকলে নিশ্চিতভাবে যাবো, দেখুন যাওয়ার জন্য দরজাটা খুলতে হয়। আমার ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক ভোটাররা পর্যন্ত তারা আমাকে দরজা খুলে দিচ্ছে, আপনি আসুন, তারা আমার সঙ্গে কথা বলছে। নওশাদ সাহেবকে তার কমিউনিটির লোকদেরকে তারা তো ভুল বুঝিয়ে রেখেছেন যে বিজেপি সাম্প্রদায়িক। আমি ব্যক্তি শুভেন্দু অধিকারী তো নয়, আমি ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক। আগে নওশাদ সিদ্দিকী সাহেবদের বলতে হবে যে পশ্চিমবাংলায় নৌভট্টু মমতা করি আসুন বাঁচার জন্য, হিন্দু মুসলমান করি না। তারা তো বলেন যে বিজেপির লোকেরা সাম্প্রদায়িক, তা সেই সাম্প্রদায়িক বিজেপির এমএলএ কে দরজাটা কি খুলবেন? আমার আপত্তি নেই, আমি অকুত ভয়, চিত্তযেতা ভয়শূন্য উচ্চ জেতাশীল জ্ঞান যেতা মুক্ত গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন্তলে দিবস সর্বরী পশুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি, আমি রাজি আছি। দরজাটা আপনাদের খুলতে হবে, আমি গিয়ে বিজেপির হয়ে ভোট চাইবো না। নওশাদ সাহেব শুনে রাখুন, আপনার বক্তৃতে সংখ্যালঘু মুসলিম এলাকায় পুড়িয়ে মেরেছিল তৃণমূলের লোকেরা। প্রথম শুভেন্দু অধিকারী 55 জন এমএলএ কে নিয়ে গেছিল, আপনিও জাননি, মমতা ব্যানার্জিও জাননি, আপনারা পরে। শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বিজেপি নেতার থেকেও সারা রাজ্যে তিনি বিরোধী দল নেতা হিসাবে আমি তাকে মনে করি। তার কাজ সারা রাজ্যে যেখানে সংবিধান লুণ্ডিত হচ্ছে, সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড হচ্ছে, মানুষের অধিকার ভুলণ্ডিত হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, সেখানে গিয়ে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো। শুধু ভাঙড় ক্যানিং বা বড়াইপুর আমতা নয়, সমগ্র রাজ্যের ব্যাপারে। আর রাস্তা আমি কি খুলে দেবো? তিনি একজন সিনিয়র লিডার, দীর্ঘদিনের পলিটিশিয়ান, তিনি বর্তমানে যে যে পদে আছেন সারা রাজ্যের মানুষের হয়ে তাকে কথা বলতে হবে। তিনি শুধু বিজেপির হয়ে কথা বলবেন এটা তো নয়, সিপিএম কংগ্রেস আইএসএফ সহ সমগ্র রাজ্যের মানুষ যারা অতিষ্ঠ এই শাসকের অত্যাচারে তার হয়ে কথা বলবে। আমি তো ডে ওয়ান থেকেই মমতা ব্যানার্জি সমালোচনা করে আসছি। মমতা ব্যানার্জির এই যে রাজনীতি করছে, এই রাজনীতির আমি সমালোচনা করে আসছি। এই পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জিকে ভোট দিতে বারণ করেছে, বিগত বিধানসভা নির্বাচনেও মমতা ব্যানার্জিকে ভোট দিতে বারণ করেছি, আবার কেমনভাবে রাস্তা খুলবে? এটা ওটা বললেই যে সমাধান হয়ে যাবে এটা তো নয়। আমি শুরু থেকে বলছি, আজকেও বলছি, মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া বাংলার জন্য, বাংলার স্বাস্থ্যকর পরিবেশের জন্য নয়। মমতা ব্যানার্জিকে যত প্রত্যাখ্যান করতে হবে, যত কম মমতা ব্যানার্জি ভোট পাবে বাংলার গণতন্ত্রের জন্য তত ভালো হবে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি ভুল বোঝানোর পক্ষে নয় আর কর্মীরাও ভুল বোঝার পক্ষে নয়, যার যেটা নীতি আচরণ যেটা দেখতে পাচ্ছি সেটা মানুষের সামনে তুলে ধরছি।